আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেমিডিয়াল কোর্স কি এবং কেন, কাদেরকে এই রেমিডিয়াল কোর্স করতে হবে, রেমিডিয়াল কোর্সের সিলেবাস কি, কি কি পড়তে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ডিটেইল সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা রেমিডিয়াল কোর্সের রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমরা গুগলে চলে যাব, সেখানে bitep.gov.bd লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা নিচের এই অপশনে অ্যারোতে ক্লিক দেব, অর্থাৎ গ অথবা সার্চ এই অপশন দ্বারা বোঝাচ্ছে। তারপর আমরা চলে গেলাম কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, সেখানে যে গিয়ে আমরা নিচের দিকে স্লোপ করে অনলাইন ভর্তি, এখানে আমরা দেখতে পারবো নিচের অপশনে রেমিডিয়াল কোর্স সংক্রান্ত ডকুমেন্টস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, এখানে দেখবেন রেমিডিয়াল কোর্সের সকল কিছু দেওয়া আছে। সক্ষমতা বৃদ্ধি কোর্স সংক্রান্ত নীতিমালা 2021-এর পাঠ্যসূচি সংশোধিত, সক্ষমতা বৃদ্ধি কোর্সের পরীক্ষা কেন্দ্র তালিকা, তারপর পরীক্ষা বিজ্ঞপ্তি, তারপর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, তারপর রেজিস্ট্রেশনের লিঙ্ক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল রেমিডিয়াল কোর্স রেজিস্ট্রেশন লিঙ্ক। আমরা এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই লিঙ্কে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন লিঙ্কে। এখানে তিনটি অপশন আছে, বিজ্ঞাপন, তারপর ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর আছে এখানে ইনস্ট্রাকশন। তো আমরা এই অপশনে ক্লিক দেব, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার। তারপর আমাদের ইন্টারফেস আসবে, এখানে আমরা এসএসসি রোল দেব, এসএসসি রোল, আমার এসএসসি রোল আমি দিলাম। তারপর এসএসসি রেজিস্ট্রেশন, তারপর আমরা পাসিং ইয়ারটা দেব, পাসিং ইয়ার 2021। তারপর বোর্ড, আমি বোর্ড সিলেক্ট করলাম, আমার মাদ্রাসা বোর্ড, আমি মাদ্রাসা বোর্ড দিলাম। তারপর মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বার পর দেওয়ার পর ইমেল নাম্বার দিতে হবে, আমার ইমেলটি আমি এখানে বসিয়ে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছি নিচে সাবমিট অপশন, এখানে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করে দিলাম, তাহলে আমার নেক্সট পেজ চলে আসলো, অ্যাডমিশন ফর্ম। একটা ওটিপি যাবে আমার মোবাইলে, এই ওটিপি হচ্ছে আপনি সেভ করে রাখবেন, এটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড। তো ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেব। তো ওটিপিটা সযত্নে সেভ করে রাখবেন, তারপর ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমার সব কিছু চলে আসলো, নাম, জন্ম তারিখ, বাবার নাম, রেজাল্ট, মায়ের নাম, এখানে আমি রিলিজিয়নটা সিলেক্ট করব, স্টুডেন্ট, জেন্ডার, ন্যাশনালিটি, অ্যাপ্লিক্যান্ট আইডি সব চলে আসছে। এবার আমি এখানে আমার ছবিটি, ছবির উপরে ক্লিক করে ছবিটি দিয়ে দেব, তারপর সিলেট ডিস্ট্রিক্ট এটাও দিয়ে দেব। এখানে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে ক্লিক করলে আমরা ছবি দিতে পারবো, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার ছবিটি যেখানে রেখেছি ডেট ড্রাইভে, এটা ড্রাইভ থেকে ছবিটি সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট সিলেক্ট দিয়ে দিলাম। তো আমার এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, আমি সিলেট পলিটেকনিক দিলাম। তারপর এখানে অনলাইন পেমেন্ট রয়েছে, সেভ এন্ড প্রিভিউ,
আমি সেভ ইন প্রিভিউতে ক্লিক করতে পারি অথবা অনলাইন সরাসরি পেমেন্ট করে তারপরের অপশনে যেতে পারি। তো আমি সেভ ইন প্রিভিউতে ক্লিক করে দিলাম। তো এখানে আমার একটা জিনিস বাকি আছে, এটা দেখাচ্ছে, এটা সিলেক্ট করলাম, সেভ ইন প্রিভিউতে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ছবি সহ আমার অ্যাপ্লিকেশনটি ফিল আপ হয়ে গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে পেমেন্ট ইজ নট কমপ্লিট ইয়েট, মানে আমার পেমেন্টটি এখনও কমপ্লিট হয়নি, আমি পেমেন্ট করতে হবে। তো এখন আমরা দেখব পেমেন্টটা কিভাবে করতে হয়। অনেকে পেমেন্ট জটিলতা নিয়ে আছেন, তো এটা এখন সলভ হবে। আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা দিয়ে দেব। তো চলুন আমরা পেমেন্টটা দেখে নিই। তো অনলাইন পেমেন্ট অপশন এখন ক্লিক করে দিলাম, তারপর এই অপশনটি আসবে, দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক সিলেক্ট আছে, আমরা মোবাইল ব্যাংকিংও রয়েছে, কার্ড রয়েছে, আমরা মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করতে পারি। আমাদের যেহেতু সোনালী ব্যাংক নেই, তো মোবাইল ব্যাংকিংটা আমরা সিলেক্ট করে দিলাম। তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর নিচের অপশনগুলো আসবে, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ। তো আমি আমার বিকাশে অ্যাকাউন্ট রয়েছে, সেই জন্য আমি সরি নগদে অ্যাকাউন্ট আমরা আমার রয়েছে সেই জন্য নগদে ক্লিক করে দিলাম। তারপর এই অপশনটি আসার পর নগদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, আপনার মোবাইল নাম্বার যেটা নগদ রয়েছে সেটা এখানে টাইপ করে দিবেন। তারপর আই এগ্রি এটাতে ক্লিক করে প্রসিডে ক্লিক করতে হবে। তো মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে, 6 ডিজিটের কোড যাবে, তো কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। প্রসিডে ক্লিক করতে হবে, তারপর আমার নগদের পিন নাম্বার দিয়ে দিতে হবে, দিয়ে প্রসিডে ক্লিক করে দিলেই পেমেন্টটি হয়ে যাবে। তো রেমিডিয়ার কোর্স যারা অনলাইনে করতে চান, মানে কি কি বিষয় পড়তে হবে সে বিষয়ে যারা বুঝতে পারবেন না, আপনারা অনলাইনে লাইভ ক্লাস করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন রেমিডিয়াল কোর্স করার জন্য। যেহেতু এখন শেষ টাইম, সেজন্য আমরা মাত্র 500 টাকায় রেমিডিয়াল কোর্স করাবো। 4 ফেব্রুয়ারি এটার পরীক্ষা দিতে হবে। তো আপনারা যারা অনলাইনে রেমিডিয়াল কোর্স করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, কল দিবেন না। তো চলুন এবার আমরা দেখে নিই রেমিডিয়াল কোর্স কী কী রয়েছে, কোর্সের বিষয়সমূহ এবং সিলেবাসে কী কী রয়েছে সেই টপিকগুলো আমরা দেখে নিই। তো চলুন আমরা টপিকগুলো দেখে নিই। তো আমরা এখন দেখি রেমিডিয়াল কোর্সের গণিত বিষয়ে কি কি অংশ রয়েছে। তো গণিতে রয়েছে মূলনীতি, বীজগণিতের মূলনীতি। তো আমাদের পড়তে হবে বিষয়বস্তু যেটা রয়েছে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যেটা উচ্চতর গণিত রয়েছে, সেই উচ্চতর গণিত সিলেবাস থেকে আমাদের পড়তে হবে ফাংশন। ফাংশনের 5টা বিষয় এখানে আমাদের সমাধান করতে হবে। তারপর পড়তে হবে বহুপদী, বহুপদী, তারপর সমীকরণ, সমীকরণের এই টপিকগুলো রয়েছে 7টি টপিক। তারপর অসমতা, তো অসমতার যে অংশটুকু এটা বোর্ডে যখন স্ক্যান করা হয়, স্ক্যানের সময় কেটে দেওয়া হয়েছে, তো সমস্যা নেই। তারপর রয়েছে দ্বিপদী বিস্তৃতি, এখানে 5টি টপিক রয়েছে আমাদের পড়তে হবে। 6 নম্বরে রয়েছে ভেক্টর, ভেক্টরে রয়েছে 7টি টপিক, এই 7টি টপিক আমাদের পড়তে হবে ভালোভাবে। তারপর ত্রিকোণমিতি থেকে রয়েছে 5টি টপিক। তারপর রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে পড়তে হবে আমাদের 6টি টপিক। তো আমাদের এখানে 2টি পার্টে পরীক্ষা হবে। প্রথম প্রথম অংশ হচ্ছে আমাদের রেমিডিয়াল কোর্স পাশের জন্য 3 সপ্তাহের আমরা যে কোর্স করাবো, এখানে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নে আপনারা পাশ করবেন। পাশ করার পর আপনারা একজন ভর্তি হবেন, ভর্তির পরে আবার আপনাদের 3 সপ্তাহ পড়াশোনা করে আবার পরীক্ষা দিতে হবে। তো প্রথম ধাপে গেল আমাদের উচ্চতর গণিতের
আটটি চ্যাপ্টার আমাদের শেষ করতে হবে, তারপর আমাদের শুরু করতে হবে পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। তো 1 নম্বর চ্যাপ্টার রয়েছে ভৌত রাশি ও পরিমাপ। তারপর রয়েছে এখানে আমাদের ভৌত রাশি ও পরিমাপ থেকে 60টি টপিক আমাদের পড়তে হবে। তারপর দ্বিতীয় গতি ও গতির সমীকরণ, এখানে 6টি টপিক আমাদের পড়তে হবে। 3 নম্বর চ্যাপ্টার রয়েছে বল, এখান থেকে 60টি টপিক আমাদের পড়তে হবে। তারপর রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকে আমাদের 5টি টপিক পড়তে হবে। তারপর 5 নম্বর হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, এখান থেকে আমাদের 6টি টপিক পড়তে হবে। 6 নম্বর চ্যাপ্টার বস্তু উপর তাপের প্রভাব, এখান থেকে আমাদের 8টি টপিক পড়তে হবে। 7 নম্বর রয়েছে তরঙ্গ ও শব্দ, এখান থেকে আমাদের 5টি টপিক পড়তে হবে। তারপর রয়েছে 8 নম্বর অধ্যায় আলো, এখান থেকে আমাদের 9টি টপিক পড়তে হবে। তারপর রয়েছে 9 নম্বর চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞান, এখান থেকে আমাদের 60টি টপিক পড়তে হবে। তো এই ছিল আমাদের রেমিডিয়াল কোর্সের 2টি সাবজেক্ট, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি। আপনারা প্রতিটা টপিক ধরে ধরে যদি পড়াশোনা করেন অবশ্যই আপনারা A+ পাবেন। তো রেমিডিয়াল কোর্সে A+ পেয়ে কোনো লাভ নেই, আমি বলবো শুধু পরীক্ষা পাশের জন্য পড়াশোনা করেন, কারণ আপনারা শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য এই পরীক্ষাটি দিবেন, যাতে আপনারা পলিটেকনিকে আবেদন করতে পারেন। তাই আমার নির্দেশনা অনুযায়ী আপনারা পড়াশোনা করুন। ধন্যবাদ।